অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় বছর শেষে এই আটটি রাশিকে মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল অর্থাৎ দুহাত ভরিয়ে ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশির চব্বিশে ডিসেম্বর এই মঙ্গল মিন রাশি থেকে মেষরাশিতে সকাল দশটা আঠেরো মিনিটে গমন করছে অর্থাৎ সররাসিতে এবং বর্গোত্তম থাকছে নবাংশলীতে বর্গোত্তম এবং এই রাশিতেও কিন্তু এই মঙ্গল বর্গোত্তম অবস্থাতে থাকছে অর্থাৎ এই মঙ্গল এই সময় এই আটটি রাশি মঙ্গলই মঙ্গল হতে চলেছে অর্থাৎ আপনাদের ধনবর্ষা হতে চলেছে অপার ধন আপনারা কিন্তু পাবেন আমি যে কথাগুলো বলি কিনা খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় এবং কনফিডেন্সের সাথে বলি হবে যে হবে হচ্ছে এই জিনিসটা না কিন্তু আপনাদেরকে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে আমি কি কথাটা বলছি শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলে হবে না যে কেউ কেউ উঠ পাটাঙ্গা কমেন্টস করে দিচ্ছেন কই স্যার আমার তো হচ্ছে না তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়মেন্ট নাম্বার এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্ট পাঠান প্রচুর মেসেজ আসছে আপনারা একটু ধৈর্য ধরুন সময় মতো আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন কারণ আমার অ্যাসিস্টেন্ট যিনি আছেন ওনাকে আমার বলা আছে সময় মতো আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন কেউ অধৈর্য হবেন না অনেকে বিভিন্ন রকম কমেন্টস লিখে দিচ্ছেন যে ক আমি রিপ্লাই পাচ্ছি না দেখুন খুব ব্যস্ততার মধ্যে থাকা হয় এই সময় মতো রিপ্লাই কিন্তু দেওয়া সম্ভব হয়ে উঠে না তো শুরু করা যাক এই যে বছর শেষ দু হাজার শেষ অর্থাৎ বছর শেষে সুখবর মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল এই আটটি রাশি নবাংশে বর্গোত্তম এবং রাশিত বর্গোত্তম এবং রচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে দেখুন যাদের হচ্ছে না আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না আমি আবারও বলছি নিজস্ব পার্সোনাল চারটা আপনারা দেখুন কোনো ডিস্টারবেন্স নেই তো কেন্দ্র ত্রিকন রাজ্য ধন বর্ষা হতে চলেছে অপার ধন পেতে চলেছে এই আটটি রাশি আপনি নন্ত এই আট রাশি মানুষের উপর এবং যাদের রাশি চক্রের প্রবলেম আছে কোন জায়গায় প্রবলেম সেটা দেখা দরকার অর্থাৎ সমস্যাটা কোন জায়গাতে থাকছে সেটা আপনারা দেখুন সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করুন কোন কোন জায়গাতে সমস্যা চলছে দেখুন যাদের অশুভ গ্রহের দশা চলছে তারা কিন্তু এই সময় শুভ ফল পাবেন না যাদের বাই বাটাত মঙ্গল নিচস্ত আছে বা মঙ্গল কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করছে না তারা কিন্তু শুভ ফল পাবেন না বা মঙ্গল অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে তারাও কিন্তু শুভ ফল পাবেন না মঙ্গলকে দেখতে হবে মূল ত্রিকোণে এই মঙ্গল আপনার আছে কিনা অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন বাই বাটাত এই মঙ্গল যদি মূল ত্রিকোণে থাকে এবং বর্তমান সময় এই মঙ্গল কিন্তু এই মূল ত্রিকোণে এবং বর্গোত্তম হয়েছে অর্থাৎ বেশ কিছু শুভ শুভ ফল এই বছর শেষ হতে হতে এই আটটি রাশির দুহাত ভরিয়ে দিতে চলেছে ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশির অপার ধন পেতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের আপনারা যা চাইবেন আপনাদের আপনাদের গুলো পূরণ হবে মঙ্গল মঙ্গল মঙ্গলই মঙ্গল করবে এই আটটি রাশিকে বছর শেষে যেতে যেতে তো কোন এই আটটি রাশি প্রথম রাশির কথা আমি যেটা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি দেখুন আপনাদের একাদশ ভাবে একাদশ পতির অবস্থান সক্ষেত্রিক এবং এর সাথে সাথে বর্গোত্তম নবাংশ বর্গোত্তম মূল ত্রিকোণে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মিথুন রাশি যদি আপনি হন আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেস কাজের জায়গাতে সফলতা এই জায়গাগুলো কিন্তু থাকছে অর্থাৎ মিথুন রাশি মানুষ যদি আপনি হন মঙ্গল আপনার জীবন করবে মঙ্গলই মঙ্গল অর্থাৎ মিথুন রাশির জন্য সুসংবাদ আসতে চলেছে এই বছর শেষ হতে হতে অর্থাৎ মঙ্গলের কৃপায় আপনারা হতে চলেছেন আপনাদের জীবনে অর্থাৎ কর্ম দিক থেকে বিবাহের দিক থেকে আপনার সাকসেসের দিক থেকে হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি দেখুন কর্কট রাশির আপনাদের পঞ্চমপতি মঙ্গল এবং দশম্পতি মঙ্গল দশমভাবে আপনার কেন্দ্রে অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এইদিকে আপনার বর্গোত্তম শশ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজ্যক আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকটা যারা পুলিশে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন যারা সেনাবাহিনীতে করছেন তাদের ক্ষেত্রে কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো কর্ম জায়গাতে মান সম্মান বৃদ্ধি খ্যাতি প্রতিষ্ঠা কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি কর্ম যারা বদলি করতে চাইছেন সেই জায়গাটা বদলির সম্ভাবনা এবং কর্মর জায়গাটাতে যথেষ্ট প্রশস্ত কিন্তু এই সময় আপনাদের করবে এবং ধন বর্ষা আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ মঙ্গল এই বছর শেষে কর্কট রাশিকে মঙ্গলই মঙ্গল করতে চলেছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি আপনাদের ঠিক নবম্পতি মঙ্গল এবং আপনাদের চতুর্থপতি এই মঙ্গল নবমভাবে কানেক্ট করছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্যদয় আপনাদের হবেই হবে ভাগ্যের সহায়তা ল্যান্ড নিয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং এই সময় আপনাদের বাড়ি নিজ ভূমি নিজ ল্যান্ড হবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়া এটাও কিন্তু আপনাদের হবে আপনারা যদি সিংহ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল আপনাদের জীবন মঙ্গলময় করতে চলেছে অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে এদিকে রোচক নামক মহাপুরুষ তার যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং সেটি দেখুন ত্রিকোণে অবস্থান করছে মঙ্গল এবং বর্গোত্তম ত্রিকোণে বর্গোত্তম অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি দেখুন আপনাদের ধনপতি এবং সপ্তমপতি সপ্তম ভাবে অবস্থান করছে দেখুন আপনাদের ধনের দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হবে না ধন বর্ষা আপনাদের হতে চলেছে আপনি যদি তুলা রাশি মানুষ হন এবং আপনাদের শোষণ এবং মহাপুরুষ রাজ্য রাজ্য নিজভঙ্গ রাজ্য এবং আপনাদের কেন্দ্রে অবস্থান করছে বর্গোত্তম এই জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট জায়গা কিন্তু নির্দেশ করছে এবং এর সাথে সাথে আপনি যদি আসি হন থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন ব্যবসার দিক থেকে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় হবে এবং রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে এবং যারা বিবাহের ব্যাপারে প্রচেষ্টা করছেন বিবাহের ব্যাপারটা যথেষ্ট প্রশমিত আপনি যদি তুলারাশি মানুষ হন রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গল আপনাদের করবে মঙ্গলই মঙ্গল আপনি যদি তুলা রাশির মানুষ হন এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি দেখুন ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবের প্রতি পঞ্চম ভাবে অবস্থান করছে অর্থাৎ ত্রিকোণের ত্রিকোণে অবস্থান করছে এই মঙ্গল এবং রচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং এর সাথে সাথে বর্গোত্তম এবং নবাংশ চাটও কিন্তু বর্গোত্তম আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করছে আপনাদের সন্তানের জায়গাটা ভালো শরীরের দিকটা আপনাদের যথেষ্ট ভালো শরীর নিয়ে যারা ভুগছেন শরীরের দিকটা ভালো যারা রিয়েল এস্টেটের বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো যারা বড় বড় শিল্পপতি তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময়টাতে যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি যদি ধনুরাশি হন আপনার কর্মক্ষেত্রে ভালো এই সময় অর্থাৎ এই যে মঙ্গলের রাশি পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলই মঙ্গল করতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনারা কিন্তু পাবেন এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি আপনাদের চতুর্থপতি একাদশপতি অর্থাৎ একাদশপতি চতুর্থভাবে কানেক্ট করছে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে এবং দেখুন এখানে সক্ষেত্রিক কেন্দ্রে এবং এর সাথে সাথে বর্গোত্তম নবংশ চাতেও বর্গোত্তম শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং রোচক নামক মহাপুরুষ রাজ্য নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে আপনি যদি মকরাশি হন ভূমি ভবন থেকে সুখ আপনারা কিন্তু পাবেন মাঙ্গলিক ক্রিয়ার ব্যাপারটাতে আপনাদের যথেষ্ট ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে আপনি যদি মঙ্গল আপনার যদি মকর রাশি হয় এই মঙ্গল আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আকর্ষিক লাভের জায়গা তৈরি করছে অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো আপনি যদি মকর রাশি মানুষ হন এবং আপনাদের কেরিয়ারের দিকটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা পরিবারের সুখের জায়গা কিন্তু এই সময় নির্দেশ করছে অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন এমনিতে তো মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয় এবং এখানে মঙ্গল কিন্তু আপনাদেরকে ঢেলে দিয়ে যাবে অর্থাৎ আপনাদের দুহাত ভরিয়ে ধন দিতে চলেছে এই মঙ্গল যারা ঋণে পড়ে গেছিলেন সে ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অর্থাৎ ঋণ কিছুটা হলো আপনারা কিন্তু এই সময় রিকভারি কিন্তু করতে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কৌশিক রায় যেটা বলে কিনা খুব কনফিডেন্সের সাথে কিন্তু কথাগুলো বলে মকর রাশি এরপরের যে রাশির কথা বলছি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি দ্বিতীয় এবং আপনাদের নবমপতি দ্বিতীয় ভাবে ধনভাবে ধনপতির অবস্থান আপনাদের ভাগ্যপতিকে কানেক্ট করে আপনাদের ভাগ্যদয় হবে আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা হবে আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু কর্ম দিক ভালো ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো শরীরের দিক ভালো কর্মের দিক ভালো এডুকেশনের দিক ভালো আপনাদের ধনের দিকটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এই মঙ্গল কিন্তু আপনাদেরকে আপনি যদি মিন মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু দুহাত ভরিয়ে দিতে চলেছে এই মঙ্গল অর্থাৎ মঙ্গল আপনাদেরকে দিবে মঙ্গলি মঙ্গল অর্থাৎ এবং রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে এবং বর্গোত্তম হচ্ছে এবং নবাংশ চাটক বর্গোত্তম এই মঙ্গল মঙ্গল কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিয়ে যেতে চলেছে অর্থাৎ এই বছর শেষ হতে হতে এই মঙ্গল আপনাদেরকে কিন্তু অপার ধন দিতে চলেছে এরপরের সবশেষে রাশি সেটি হচ্ছে মেষ রাশি আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছে আপনার যদি লগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু এগুলো প্রযোজ্য এবং এর সাথে সাথে মঙ্গল এখানে বর্গোত্তম হচ্ছে সকেত্রিক মূল ত্রিকোণে থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনাদের ল্যান্ড রিয়েটের সমস্যা কাটবে রাজনীতিতে যারা আছে রাজনীতির ক্ষেত্রে ভালো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ভালো কর্ম দিকটা ভালো রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শ্বশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে ভঙ্গ রাজ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং আমি যে রাশিগুলো বললাম সেটি রাশি এবং লগ্ন দুটি ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য দেখতে হবে আপনার ক্ষেত্রে মঙ্গল কেমন আছে এটি অবশ্যই আপনার নিজস্ব বাচ্চার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ